ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته حمد ومسليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সাদকার মাংস সাদকার মাংস অমুসলিম ভাইদেরকে দেওয়া যাবে কি না এক্ষেত্রে ওলামাদের বক্তব্য হচ্ছে যে সাদকার মাংস যেরকম ভাবে আম সাদকা সাধারণ সাদগা যেটা মানুষ এমনি নর্মাল করে থাকে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই সেটা দেওয়া যাবে বাকি আকিকার মাংস কিংবা কুরবানির মাংস হ্যাঁ বা অন্যান্য কোনো মাংস অমুসলিম ভাইদেরকে দেওয়া যাবে কি না এই ব্যাপারে ওলামারা বলেছেন যে লাফি এল উজা ল মুসলিম ওয়া সদান ইন ক্যান আকরিব আবিল জিয়ান আবিল ফকরা ওলামারা বলছেন যে কোরবানির মাংস অমুসলিমদেরকে দেওয়াটা দোষণীয় নয় বিশেষ করে যদি সেই অমুসলিম আপনার নিকটাত্মীয় হয় মানে আপনার প্রতিবেশী হয় বা সে দুস্থ বা গরিব হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ধরনের অমুসলিমকেও কোরবানির মাংস দিতে পারবেন দলিল হিসাবে তিনি পেশ করেছেন সোরা মুমতাহিনা সোরা নম্বর ষাট আয়াত নম্বর আট আল্লাহ রাবুল্লাহ বলছেন যে লা যারা তোমাদের সঙ্গে দিনের ব্যাপারে কোনো ঝগড়াঝাটি করে না বিশৃঙ্খলা করে না মারামারি করে না ও আলামি খুজুকুম মিন দিয়ারিকুম আর তোমাদেরকে তোমাদের ঘর ছাড়াও করে না আর তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বা ঘর থেকে বাহিরে করে দেয় না অর্থাৎ যারা মানবপ্রেমী হিন্দু যারা সাম্প্রদায়িক নয় যারা মুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো ভালো ভালোভাবে থাকে এই সমস্ত নর মুসলিমদের সম্পর্কে আল্লাহরিত ইলাইহিম যে তোমরা তাদের সঙ্গে সব ব্যবহার করবে এবং ন্যায় বিচার করবে তোমরা ওই ধরনের অমুসলিমদের সঙ্গে সব ব্যবহার করবে এবং তাদের সঙ্গে ন্যায় বিচার করবে ইন আল্লাহ মুকসিদিন কেননা কেমন আল্লাহ রবুল্লাহ আলমিন ন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে ভালোবাসেন তো এখানে আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে ওই সমস্ত অমুসলিম যারা মুসলিমদের সঙ্গে কোনো বিদ্বেষ রাখে না ঝামেলা করে না মারামারি করে না তাদেরকে ঘর থেকে বাহির করে দেয় না তো এই সমস্ত অমুসলিমদের সঙ্গেও ভালো ব্যবহার করে আল্লাহ রুবুল আলমিন এখানে আদেশ করলেন তো এখানে সহযোগিতা সহমর্মিতা বা ভালো ব্যবহার বলতে কাউকে উপর ঢোকন দেওয়া বা কিছু দেওয়া এটা হচ্ছে তার মধ্যে একটা তো সেক্ষেত্রে আমরা সেই উদ্দেশ্যে বা সেই দিকে লক্ষ্য রেখে কোরবানের মাংস তাদেরকে দিতে পারি এক্ষেত্রে মুজাহিদ রহিমুল আলাই একটা হাদিস বর্ণনা করেছেন যে আ নায়াব্দুল্লাহ হিব্নে আয়াম রিন দু বিহাত লাহু শাতুন ফিয়া আলিহি আব্দুল্লা বিন আয়াম রজুন সাহাবী তেনার জন্যে তার পরিবারে একটা ছাগল জবাই করা হয়েছিল তেনার পরিবারে তাঁর জন্যে একটা ছাগল জবাই করা হয়েছিল সালাম মা জা যখন তিনি বাড়িতে আসলেন কলা তার পরিবারের লোককে বললেন হ্যাঁ জাই ই তুমি যা তোমরা কি আমার প্রতিবেশী ইহুদির ইহুদিকে বা ইহুদি যে প্রতিবেশী তাকে কি তোমরা এই মাংস থেকে কিছু দিয়েছ তিনি আবার বললেন আহদাই তুমলি জারি না ইহুদি ইয়া আমার যে প্রতিবেশী ইহুদি আছে তাকে কি তোমরা এই মাংস থেকে কিছু দিয়েছ সামিয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়কুল কেননা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মাসালা জি বিল ইউ সিন বিল জারে হাত্তা দনান্তু আন্না সাইয়ুর সাইয়ুর সুহু রসুল্লাহ সাল্লাহ বলতেন যে আমাকে জিবির আল্লাহ সাল্লাম প্রতিবেশী সম্পর্কে এত বেশি উৎসুত করতেন এত বেশি উপদেশ করতেন আমি হয়তো ভাবতে থাকতাম বা ভেবে নিয়েছিলাম হয়তো এত ওষুধ করার কারণে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণে এত বেশি পরামর্শ দেওয়ার কারণে এত বেশি সৎ ব্যবহার করার আদেশ দেওয়ার কারণে আমি ভাবতে লেগেছিলাম হয়তো এবার প্রতিবেশীকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে হয়তো প্রতিবেশীকে এখন আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া হবে তো প্রতিবেশী সম্পর্কে রসোল্লা সাল্লা সাল্লাম বলছে যে আমাকে জিবিলাম এত বেশি বেশি তাগিদ করতেন তো যেহেতু জিবিলাম রসুল্লাহ সাল্লামকে এত বেশি বেশি তাগিদ করতেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্যে সেজন্য যেহেতু ইহুদ ও আমার প্রতিবেশী যদিও সে ইহুদি কিন্তু সেক্ষেত্রে আমার অধিকার রয়েছে বা আমার দায়িত্ব রয়েছে তাকে তার সঙ্গে আদান প্রদান করা সেজন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি আমাদের আমার জন্য যে ছাগল জবাই করেছো তার কিছু মাংস ইহুদিকে দিয়েছো সোহিদির মিজি হাদেশ নাম্বার এক হাজার নশো তেতাল্লিশ তো এখানেও থেকে প্রমাণিত হলো যে সাহাবাদের ওই আমল ছিল যে তার প্রতিবেশী যদি ইহুদি কিংবা নাসারা বা নন মুসলিম হতেন তাদেরকেও তারা তিনারা উপ প্রতিবেশী হিসাবে দিতেন এক্ষেত্রে ইবনে কুদ্দাম রহিম আরাই তার বিখ্যাত গ্রন্থ আলবগ্নির নবম খণ্ডে চারশো পঞ্চাশ পৃষ্ঠায় বলছেন যে ওই আয় জু জু কাফিরান আছে যে মুসলিমরা তাদের কুরবানির মাংস বা অন্যান্য ছাদগার মাংস থেকে অমুসলিম থেকে খাওয়াবি একটা আছে লেন্নাহু তত সদাকতুন তত বরণ কেমন এগুলো হচ্ছে নফল এবাদত শূন্য এবাদত এক্ষেত্রে মানুষ তার ইচ্ছা অনুযায়ী আমল করতে পারে ফাজা ইত ইত ফাজা যা ইত আলমু ভা জিম্মি যদি কোনো বন্দি হয় বা জিম্মি অমুসলিম হয় সেক্ষেত্রে তাদের তাদেরকেও সেই সাদকার মাংস বা কুরবানির মাংস থেকে দেওয়া জায়েজ আছে এক্ষেত্রে ফতোয়া সৌদি কমিটির ওলামারা বলছেন ফতোয়া রাজা দাঈম আর এগারো খন্ড চারশো চব্বিশ খ্রিষ্টাব্দে যে কুরবানির মাংস থেকে কাফের বা অমুসলিমদেরকে দেওয়া জায়েজ আছে এটা কয়েক রকম হতে পারে মানে জায়েজটা কয়েক রকম দিক দিয়ে হতে পারে তিনি এরা বলছেন যে এটা ফকরেহি যদি সেই অমুসলিম দারিদ্র দরিদ্র হয় দুস্থ হয় তাহলে তাকে দেওয়া যায় আছে যদি সে প্রতিবেশী হয় তাহলে তাকে দেওয়া যায় আছে যদি সে নিকট আত্মীয় হয় তাহলেও তাকে দেওয়া যায় আছে এতে কি হবে আপনাদের একে অপরের অন্তরটা জুড়ে যাবে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক হবে আবার সকলেই ভাতৃত্ব বন্ধন আবদ্ধ থেকে জীবনযাপন করতে পারবো এরকমভাবে আল্লাহ রবুল্লা আলম বলেছেন সুরা আলমুম তাহিনা সোনা নম্বর ষাট আয়াত নম্বর আটের মধ্যে অনুরপাভাব মানে ইবন রহিমুল আলাহ ঠিক একই কথা বলেছেন তার গ্রন্থ আহ ইবনে বাস আঠারো খন্ডের আটচল্লিশ পৃষ্ঠাতে যে কুরবানির মাংস বা অন্যান্য সাদকার মাংস অমুসলিমদেরকে দেওয়া যায় আছে আলসব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহ شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد